কুসুম দোলা, কুসুম দোলা। ওর চুল দিয়ে তোমার পাটা মুছিয়ে দেবে, দেখি পাটা আগে করো, দেখি দেখি। দরকার নেই শুধু। কেন? আপনি তো তখন বলেছিলেন এই বাড়ির লোকজন নাকি অবাধ্যতা পছন্দ করেন না, আর এখন আপনি নিজেই অবাধ্যতা করছেন। এই মেয়ে বরকে আবার আপনি আগে কি তুমি করে বলবি? আর আমাদের সামনে যদি বলতে খুব অসুবিধা হয় তাহলে ভাব বাচ্চা কথা বলতে কেমন? রণ, ও ঠিক কি বলতে চাইল? ইমান, তুমি ঠিক কি বলতে চাইলে? ও রণ এই নিয়ম কানুনগুলো মানছে না বলে তুমি কি রেগে গেলে? ভেবো না, রণ যা যা বলে সেগুলো সবই কথার কথা, আর যা যা বলে না সেগুলো সব এক এক করে ও ঠিক করে না। রণ করাই তো উচিত, যেমন আমি করলাম। আমার বেলায় আমাকে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে গেলেন, আর আপনার বেলায় এবার আপনাকেও তো বাকি নিয়মটা পালন করতে হবে রণজয় বাবু। আবার রণজয় বাবু? আচ্ছা তুই কি ভেবেছিস বলতো, তোর বর যদি এই নিয়ম না পালন করে তাহলে আমরা ছাড়বো না? ঘর ধরে সব নিয়ম পালন করিয়ে তবে এখান থেকে যাব, চিনিস না তো আমাদের? সত্যি বাচ্চা মেয়ে একটা। আয় তো তোর চুলটা খুলে দে মিঠু, এই না হেল্প কর। এই তো যাচ্ছি, চুল খুলে সেই চুল লাগছে না তো, সেই চুল নারকল জলে ধুয়ে সেই চুল দিয়ে বরের পা ধোয়াতে হবে, বুঝেছিস ইমন? তারপরে বরকে প্রণাম করবি আর বর তোকে মিষ্টি খাইয়ে দেবে। কোনো মানে হয় না এসবের। ঠিক তাই, যেটা আমরা পছন্দ করি না সে কাজ করেই করতে হচ্ছে আমাদের। এভাবে নিচ্ছিস কেন ইমন? আর রণ তুই বা কেন এভাবে নিচ্ছিস বল? দেখ এই আচার অনুষ্ঠান এগুলো তো, এগুলো তো যারা বিয়ে বাড়িতে আনন্দ করতে আসে তাদের মজা করার জন্য,